প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট সপ্তাহ শেষে সপ্তাহান্তে থাকছে সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু সংবাদ এবং এই ভিডিওর মধ্যে তাই সিরিয়াস এই টপিকটিকে নিয়ে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে গুরুত্বপূর্ণ খবর সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন মূল আলোচনায় প্রবেশ করে সবটা জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা অবশ্যই চাঞ্চল্যকর খবর একেবারে সপ্তাহান্তের সপ্তাহ শেষে উঠে আসছে এপ্রিল মাসের বড় খবর এ মাসেই সেকেন্ড কাউন্সেলিং সংক্রান্ত বিষয় যদি নোটিফিকেশন প্রকাশের সংক্রান্ত বিষয়ে কোনো অফিসিয়ালি তথ্য উঠে আসেনি এবং পজিটিভলি কমিশনের তরফ থেকে কোনো বার্তা কিন্তু পাওয়া যায়নি তবে একটি বিষয়ে মাথায় রাখতে হবে যে চাকরি প্রার্থী মঞ্চ অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে আগামী সপ্তাহের দিকে এই সংক্রান্ত বিষয়ে কোনো অফিসিয়ালি পদক্ষেপ নেওয়া হয় কিনা বা আন্দোলন সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অফিসিয়ালি আপডেট তথ্য বেরিয়ে আসে কিনা সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতেই হচ্ছে ইতিমধ্যে জয়নিং এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং রিলেটেড সংক্রান্ত বিষয় চাকরিপ্রার্থী মঞ্চ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে কিন্তু বিশেষ বার্তা দেওয়া হচ্ছে তারা চাইছেন দ্রুত জয়নিং শুরু করতে হবে এবং সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশান নিয়ে আসতে হবে তবে কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত সেকেন্ড কাউন্সিলিং বিষয়ে কোনো পজিটিভলি আপডেট তথ্য এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি চাঞ্চল্যকরভাবে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে কোনো মহা আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয় কিনা এই ভোট পর্ব শুরু হওয়ার আগেই সে বিষয়ে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতেই হচ্ছে মঞ্চের তরফ থেকে কী ধরনের অফিসিয়ালি বার্তা উঠে আসবে সেই দিকের জন্য আমাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হচ্ছে এবং আগামী সপ্তাহে শুরুর দিকে ভোট পর্ব শুরুর পূর্বে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সেকেন্ড কাউন্সেলিং সংক্রান্ত নোটিফিকেশান আনার দাবিতে রাজপথে নামা হবে কিনা সে বিষয়ে কোনো অফিসিয়ালি তথ্য উঠেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব তবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কেস চলছে এবং ম্যাট কেসের ফলাফল থেকে কী ধরনের আপডেট স্ট্যাটাস উঠে আসে সেদিকে কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন তবে যারা সেকেন্ড কাউন্সেলিং চাইছেন এবং সেকেন্ড ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন যদি এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে নোটিফিকেশান চান তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকা যদি বিশেষ কোনো আন্দোলন কর্মসূচি ভোট পর্বের আগে আগেই হয় তবে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে আসতে হবে রাজপথে কারণ সেকেন্ড কাউন্সিলিং সংক্রান্ত বিষয় এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো পজিটিভ বার্তা কিন্তু উঠে আসেনি তবে অবশ্যই আসবে এ বিষয়ে আমরা আগেও জানিয়েছি যে কমিশন কিন্তু অবশ্যই তাকিয়ে রয়েছে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দিকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে যেমনই নির্দেশ আসবে অর্ডার আসবে তারপরে পরেই কিন্তু ধাপে ধাপে প্রসেস বাই প্রসেস স্টেপ বাই স্টেপ যাবতীয় কাজ শুরু হয়ে যাবে অবশ্যই চাকরি প্রার্থী এই সমস্ত বিষয়গুলিকে ফোকাস করছেন নজরে রাখছেন তবে আমরাও সমস্ত বিষয়গুলিকে আমাদের মধ্যে রাখার চেষ্টা করছি পজিটিভলি কোনো আপডেট উঠে আসলে অবশ্যই সবটাই প্রোভাইড করব তবে ভোট পর্ব শুরুর পূর্বে যদি এরকম ধরনের কোনো অফিসিয়ালি আন্দোলন সংক্রান্ত বিষয় বা মহামিছিল সংক্রান্ত বিষয় বা ঐতিহাসিক পদক্ষেপের খবর উঠে আসে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ